অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিও। প্রত্যেকের পছন্দ দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলির। আমি আগে সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার প্রিয় দর্শক এবং দাদার যারা ফ্যান, প্রচুর ফ্যান আছে আমি জানি, প্রচুর অগুন্তি ফ্যান, প্রত্যেকে এই ভিডিওর কমেন্টস বক্সে ঈশ্বরের কাছে প্রে করুন, প্রার্থনা করুন যে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি খুব তাড়াতাড়ি যেন একদম সুস্থ অর্থাৎ স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো আমি এই ভিডিওতে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির কিছু ভবিষ্যৎবাণী আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেকেই এই ভিডিওটি খুব মনোযোগের সঙ্গে আপনারা দেখবেন। এবং আবারও বলছি, প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেকেই এই কমেন্টস বক্সে প্রচুর পরিমাণে কমেন্টস করুন যে দাদা সৌরভ গাঙ্গুলি মহারাজ খুব তাড়াতাড়ি যেন একদম পূর্ণ মাত্রায় স্বাভাবিক জীবনে চলে আসে, এটা আপনারা ঈশ্বরের কাছে কামনা করুন। তো তার আগে আমি আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করতে চান বা সেখান থেকে সমস্যা থেকে মুক্তি পেতে চান, অবশ্যই আপনারা মেসেজ করুন এবং আপনারা আপনাদের প্রশ্ন করুন সেখানে। তো শুরু করা যাক আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির হরোস্কোপ। দেখুন, আমি যে হরোস্কোপটা ওনার পেয়েছি সেটা হচ্ছে ওনার মেষ লগ্ন বৃষ রাশি, অর্থাৎ ওনার দ্বিতীয়ভাবে শুক্র, চন্দ্র এবং শনি অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে শুক্র, চন্দ্র এবং শনি অবস্থান করছে। এবং তৃতীয়ভাবে রবি গ্রহের অবস্থান, চতুর্থভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান, এর সাথে সাথে ঠিক দশমভাবে রাহু গ্রহের অবস্থান। তো এখানে আমি আপনাদেরকে পূর্ণ মাত্রায় চেষ্টা করব যে এই মহান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হরোস্কোপ নিয়ে আমি অ্যানালিসিস করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, ওনার কিন্তু দেখুন একজন খেলোয়াড়, ভালো খেলোয়াড় হতে পারে, আমরা জ্যোতিষশাস্ত্রে থার্ড হাউস থেকে পরাক্রম বুঝি, অর্থাৎ থার্ড হাউস যার যত ভালো হবে তার পরাক্রম কিন্তু ভালো হবে। অর্থাৎ সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা ওনার থার্ড হাউসে কিন্তু রবি অবস্থান করছে, এবং যিনি কিনা ওনার পঞ্চম পতি তৃতীয়ভাবে অবস্থান করছে, সেখানে ওনার যথেষ্ট পরাক্রম কিন্তু থাকছে। এবং দেখুন, ওনার দশমভাবে রাহু গ্রহের অবস্থান ওনাকে কিন্তু রাজনীতির দিকে কিন্তু মোড় নিয়ে যাচ্ছে, অর্থাৎ রাহু কিন্তু ওনাকে রাজনীতিতে কিন্তু নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির থেকে উনি হতে পারেন, এরকম একটা সম্ভাবনা আসছে কথা, অর্থাৎ একটা আভাস উঠে আসছে, যেটা আমার কথা না, এটা হচ্ছে মিডিয়ার কথা। তো এখান থেকে উঠে আসছে যে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে এই যে আগামী যে ইলেকশনটা আছে সেখানে উনি হতে পারেন। তো
সেই জায়গাটাতে দেখুন উনার তৃতীয় ভাব চতুর্থ ভাবে মঙ্গল। দেখুন মঙ্গল দেখুন ওখানে কিন্তু নিচস্থ, কিন্তু নিচ ভঙ্গ হয়ে গেছে। অর্থাৎ মঙ্গল যদি কারো নিচস্থ হয় নিশ্চয় ভালো ক্রিকেটার হতে পারতো না, অনেকেই প্রশ্ন করবেন, কিন্তু সেখানে কিন্তু উনার মঙ্গলটা নিচ ভঙ্গ হয়ে গেছে। অর্থাৎ উনার চতুর্থ পতি দ্বিতীয়ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে। অর্থাৎ সেখানে এই যে মঙ্গলের যে নিচস্থতা সেটা কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ এখানে কিন্তু মঙ্গলের যে নিচস্থতার ব্যাপারটা কিন্তু থাকছে না, যেহেতু চতুর্থপতি দ্বিতীয়ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে। এর সাথে সাথে আমি জানি, আমি অনেকগুলো ভিডিওতে আমি জানিয়েছিলাম, দেখবেন যে রাহুকেতু ট্র্যানজিটে কী ঘটতে চলেছে। আমি রাশি এবং লগ্ন অনুযায়ী কিন্তু আমি বেশ কিছু ভিডিও কিন্তু স্পেসিফিক দিয়ে গেছি। অর্থাৎ রাহু যখন তেইশে সেপ্টেম্বর 2020 মিথুন রাশি থেকে বৃষ রাশিতে এবং কেতু ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে যখন গমন করে, তখন আমি কিন্তু বলেছিলাম মেষ রাশি অথবা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে চলে যাচ্ছে। এই অষ্টমভাবে চলে যাওয়ার জন্য কি হলো, যে শারীরিক দিকটাতে দেখুন শরীরগত দিকটাতে কিন্তু সমস্যা কিন্তু দিবে, এই জন্য হৃদয়রোগের সমস্যাটা কিন্তু দিয়েছে। অর্থাৎ অষ্টমভাবে কেতু কিন্তু অবস্থান করছে বর্তমানে, মেষ লগ্ন হোক মেষ রাশি হোক, সেই ক্ষেত্রে আমি লগ্ন সাপেক্ষে আপনাদেরকে বলছি, সেখানে কিন্তু অষ্টমভাবে চলে যাওয়ার দরুন এখানে কিন্তু হৃদয় রোগ, এবং বর্তমানে দাদা সৌরভ গাঙ্গুলির বৃহস্পতির মহাদশা এবং রাহুর অন্তর্দশা কিন্তু চলছে। এবং এই যে হৃদয় রোগের সমস্যা, শরীর নিয়ে যে সমস্যা, পঁচিশ ছয় দু হাজার একুশের পর এই যে হৃদয় রোগের যে সমস্যাটা আছে কিনা সেটা মানে রিকভারি হয়ে যাবে, এবং দাদা সৌরভ গাঙ্গুলি পুরোপুরিভাবে সুস্থতার দিকে কিন্তু এগিয়ে যাবে। এই টাইম পিরিয়ডের মধ্যে একটু হলেও ওনাকে সাবধানে থাকতে হবে, এই 25/6/2021 অবধি একটু হলেও সামান্যতর হলো, কারণ অষ্টমভাবে কেতুর বর্তমানে যে গ্রহের গোচর কিনা অষ্টমভাবে চলে গেছে কেতু, এবং ওনার দশা অন্তর্দশা যেটা আমি বললাম যেটা পারমিট করছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দাঁড়াচ্ছে। এই 25/6/2021 পর দাদার শরীরগত দিকটা আবার পূর্ণমাত্রায় ভালো হয়ে যাবে, এবং আমি বলবো যেহেতু ওনার দশমভাবে এই রাহুর অবস্থান এবং খুব ভালো পজিশানে রাহু কিন্তু ওনার বাড়চাঁদ কিন্তু আছে, ওনাকে কিন্তু রাজনীতির কেরিয়ারের দিকে কিন্তু টেনে নিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে। এবং আমি বলবো উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, অর্থাৎ সেরকম কোনো সমস্যা কিন্তু আসবে না, কিন্তু এই টাইমের পর পূর্ণমাত্রায় কোনো আর সমস্যা কিন্তু থাকছে না দাদার। এবং উনার ক্ষেত্রে যেহেতু দেখুন নিজভঙ্গ হয়ে গেছে, উনার কিন্তু যথেষ্ট পরাক্রম জিনিসটা কিন্তু উনার আছে, উনি কিন্তু যথেষ্ট স্ট্রাগল করে কিন্তু উনি আজকে ক্রিকেটে একটা শীর্ষ পজিশানে কিন্তু পৌঁছেছেন, যথেষ্ট স্ট্রাগল কিন্তু উনি করেছেন, এবং আজকে যে উনি যে জায়গাটাতে আছেন অনেক পরিশ্রম করার পর তিনি আজকে এই জায়গাটা কিন্তু আসীন হয়েছেন। এবং বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী এবং বাই বার্চার অনুযায়ী রাহুর প্লেসমেন্ট অনুযায়ী উনাকে কিন্তু রাজনীতির দিকে কিন্তু নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা নিয়ে আসছে, এবং 25/6
25/6/2021 পর উনার শরীরের দিকে আর কোনো সমস্যা কিন্তু থাকছে না। বর্তমানে কেতুর গোচরটা কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ অষ্টম স্থানে কেতু চলে যাওয়াতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে। আবারও আমি যেতে যেতে বলবো উনার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আমি ঈশ্বরের কাছে কামনা করি। খুবই চটজলদি আমাদের দাদা, প্রিয় দাদা, এবং প্রত্যেককে বলবো কমেন্টস বক্সে প্রচুর পরিমাণে কমেন্টস করুন এবং ঈশ্বরের কাছে প্রে করুন সৌরভ গাঙ্গুলী আমাদের দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার।